বন্ধু, আশা করি তোমরা সব ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমরা সবাই জানো যে তোমাদের এডিটোরিয়াল লেটার পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো স্বাভাবিকভাবে আমি এর আগে একটা আলোচনাতে তোমাদের বায়োগ্রাফি কীভাবে লিখতে হয় তার একটা মডেল এবং ফরম্যাট শেয়ার করেছিলাম, এবং সেই মডেলটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে বায়োগ্রাফি কীভাবে পরীক্ষাতে লিখতে হবে সেই বিষয়টা কিন্তু তোমরা বুঝে যেতে পারবে। এবং যে জীবনে কোনোদিনও বায়োগ্রাফি পড়েনি বা কোনো বায়োগ্রাফি পড়েনি, সেও কিন্তু যারই বায়োগ্রাফি আসুক না কেন সে কিন্তু লিখে দিতে পারবে। একদম জাস্ট খুবই সিম্পলভাবে একটা আমি ফরম্যাট রেডি করে দিয়েছিলাম, যে ফরম্যাটটা তোমাকে শুধু মনে রাখতে হবে। আজ ঠিক একই রকমভাবে এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট আমি তোমাদের সামনে শেয়ার করব। পরীক্ষাতে এডিটোরিয়াল লেটার আসলে কিভাবে লিখবে সেই যে বিষয়টা, সেটাই কিন্তু মূল আলোচনা আজকের এই ভিডিওতে। অর্থাৎ একদম ইজিয়েস্ট মেথডে আমি একটা ফরম্যাট তোমাদের সামনে তুলে ধরব, সেই ফরম্যাটটা তোমাদের শুধু মনে রাখতে হবে, এবং ঠিক এই একই রকমভাবে যেভাবে বুঝিয়ে দেব ঠিক একই রকমভাবে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন এডিটোরিয়াল লেটার শুধু আসলেই শুধু এরকমভাবে বুঝে বুঝে তোমাকে উত্তরটা কমপ্লিট করে লিখে আসতে হবে। এবং তোমরা সবাই জানো যে তোমাদের প্রশ্নে কিন্তু কিছু কিছু পয়েন্টও দেওয়া থাকে, সেই পয়েন্টের সহযোগিতা নিয়ে কিন্তু তোমাকে সম্পূর্ণ উত্তরটা করতে হবে। তো কীভাবে লিখবে তার সম্পূর্ণ ডেটা এবং খাতা সাজানোর যে কৌশল বা পরীক্ষার খাতায় যেভাবে লিখবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তোমরা জাস্ট এটাকে বুঝে নিয়ে একবার দুবার দুই একটা লেটার প্র্যাকটিস করো, আশা করি তোমরা তোমাদের পরীক্ষাতে যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে। তো চলো, তোমরা কীভাবে লিখবে এডিটোরিয়াল লেটার আসলেই তোমাদের যেটা করণীয়, প্রথম যে বিষয়টা তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে, তাই তো? সেই প্রশ্নতে লেখা থাকবে, যেমন ধরো বললো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি রিকোয়েস্টিং হিম টু টেক অফ হিজ পেন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং পিপল রিগার্ডিং র্যান্ডম মিস ইউজ অ্যান্ড হার্মফুল এফেক্ট অফ মোবাইল ফোন। তো এটা খুব ইজিলি পরীক্ষাতে খুবই আসছে যে র্যান্ডম মিস ইউজ মোবাইল ফোন অ্যান্ড তার ইম্প্যাক্ট অন ইটস ইউজার, মানে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে পরীক্ষাতে আসছে। ধরো এটা পরীক্ষাতে দিল, তুমি কী লিখবে? সাপোজ এরকমভাবে আরও অনেক কিছু দিতে পারে। মনে করো দিল যে প্রাইস পেট্রোলিয়ামের দাম ক্রমাগত বাড়ছে, সেই বিষয়ে দিল। তো যাই দিক না কেন তোমাকে একই টাইপসের উত্তর লিখতে হবে। আমি সেটাই তোমাকে শিখিয়ে দিচ্ছি যে তুমি কীভাবে উত্তরটা লিখবে। একদম প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, যেটা তুমি লিখবে, প্রথম একটা পেজ নেবে, যে পেজে তোমাদের লেখা জায়গা থাকবে স্বাভাবিকভাবে সেই পেজের মিডিলের দিক থেকে লেখাটা শুরু করবে। একদম এই পেজটার পুরো মার্জিন যেটা থাকলো ধরো সেই মার্জিনের এই লেভেলের থেকে লিখবে, ঠিক খাতাটায় আমি যেভাবে তোমাদের সামনে তুলে ধরছি ঠিক এইভাবে। প্রথমে টু দ্য এডিটর লিখলে, টু দ্য এডিটর লেখার পরে দেখবে প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেয়, যেমন স্টেটম্যানে লেখো বা দ্য টেলিগ্রাফে লেখো, এরকমভাবে কিন্তু উল্লেখ করে দেয়। তো যদি উল্লেখ করে দেয় তো সেইটা কিন্তু লিখতে হবে, আর যদি উল্লেখ না করে দেয় তাহলে তুমি এখানে যা খুশি লিখতে পারো। যেমন যা খুশি মানে কি, পেপারের নাম যেগুলো কমন আমরা জানি, দ্য টেলিগ্রাফ তোমরা লিখতে পারো, তারপরে দ্য স্টেটসম্যান তোমরা লিখতে পারো, এরকম দুই একটা নাম কিন্তু লিখবে যেগুলো নিউজ পেপারের নাম। আমি এখানে এক্স ওয়াই জেড করে লেখা রয়েছে, তোমরা এখানে দ্য স্টেটম্যান লেখো বা দ্য টেলিগ্রাফ লেখো, জাস্ট এটুকুই। আচ্ছা, তারপরে একটা ঠিকানা ধরো এখানে কলকাতা 700001 দেওয়া রয়েছে, ব্যাস ওকে। এইখানে যে তারিখটা রয়েছে ডেট দিয়ে এই তারিখটা দেবে তোমার পরীক্ষার যে ডেট বা যেদিন পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার তারিখটা শুধুমাত্র এখানে দিয়ে দেবে, লিখে দিলে ওকে। নেক্সট এই যে লাইনটা, কথাগুলো খুব ভালো করে বুঝবে, তাহলে এই লাইনে আমি এটুকু লিখলাম টু দ্য এডিটর দ্য স্টেটম্যান বা দ্য টেলিগ্রাফ কলকাতায় এত তারিখটা লিখলাম, ওকে। লেখার পরে আমি যে জায়গা লিখছিলাম, খাতা তো আমার এই সোজা ছিল, সেই লেখাটা সোজাসুজি কিছুটা আমি ডান দিকে সরে আসলাম। ডান দিকে সরে এসে আমি এখানে পয়েন্ট করলাম সাবজেক্ট, ঠিক আছে? এবার কথা হচ্ছে সাবজেক্ট বলে তো আমি পয়েন্ট করলাম, এবার এই সাবজেক্টে আমি কী লিখব? একদম সহজ কথায় তোমাকে বলে রাখি, আমাদের ইংরেজিতে যে লেটারটা আসবে এডিটোরিয়াল লেটার যেটা আসবে, সেই লেটারের প্রশ্নে দেখবে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, বলার পরে এই লেটারের একটা মূল একটা বিষয় থাকবে, যেমন রিকোয়েস্টিং হিম টু টেক আপ স্পেন, যেটা বললাম অ্যাওয়ারনেস এবং পিপল রিগার্ডিং র্যান্ডম মিস ইউজ অফ হার্মফুল এফেক্ট অফ মোবাইল ফোন। ঠিক তার ভেতর দিয়ে সেই মূল কথাটুকু ধরো নিলে কি র্যান্ডম মিস ইউজ অফ মোবাইল ফোন বা বার্নিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস
তো এরকমভাবে মূল যে কথাটা, মানে কোন বিষয়ের ওপর আমার প্রশ্নটা এলো, সেই বিষয়টা শুধু দেখে দেখে প্রশ্ন থেকে তুলে দিতে হবে। ওকে, এটাও কিন্তু দেখে দেখে লেখা কাজ, কিন্তু বুঝতে হবে যে কোন বিষয়টা আমার প্রশ্নে দিয়েছে, মানে প্রশ্নের মূল বিষয়টা কী সেইটুকু। এবার প্রশ্নে দিয়ে দিলো রাইট এ লেটার, তুমি এবার সেটা দেখে দেখে রাইট এ লেটার লিখে দিও না, মূল যে বিষয়টা সেটা তুমি লিখলে। ওকে, এবার তুমি সেটা লিখার পরে এবার আবার এই খাতার যে সোজাসুজি ছিল, আমি বিষয়টা একটু পরিষ্কারভাবে সময় নিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়, সেই সোজাসুজি করে আবার এইখানে স্যার লেখো। স্যার লিখে কমা দাও, কমা দিয়ে একটুখানি সরে আসো, সরে এসে এই লাইনটা হুবহু লিখে দাও। ইফ ইউ অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই ভিউজ অন দ্য মেনশনড সাবজেক্ট থ্রু এ কলম ইন ইউর এস্টিমেটেড ডেইলি, আই শ্যাল বি ভেরি গ্রেটফুল টু ইউ। ওকে, এটুকু জাস্ট কষ্টে সৃষ্টে একটু মনে রাখার চেষ্টা করো এবং এই সেম লেখাটুকু লিখে দাও। এবার তুমি কি করো, একটা প্যারা করো। প্যারা করে এই যে মূল বিষয় আমাদের পরীক্ষাতে, যেটা পরীক্ষার আমাদের মূল বিষয় বা যেটাকে নিয়ে লিখতে বলেছে, এই সম্পর্কে দুই তিনটে বাক্য লেখার চেষ্টা করতে হবে। এটা কিন্তু করতেই হবে তোমাকে, এটার কোনো অপশান নেই। তবে হ্যাঁ, এখানেও কিন্তু একটা চালাকি আছে। কী চালাকি? এই যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটাকে তুমি হেল্প নিতে পারো। পরীক্ষার হলে যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নে দেখবে দুটো তিনটে পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো বেস করে দুটো তিনটে লাইন তোমাকে একটু দেখে দেখে বুঝে লিখতে হবে। এই যে একটা দুটো লাইন, এই লাইনটাও পয়েন্ট দেখে দেখে বা ইয়ে দেখে দেখে বা বিষয় দেখে দুই একটা লাইন তোমাকে লিখতে হবে। এই কাজটুকু তোমাকে করতে হবে, কারণ এই মূল বডিটা, এটা অ্যাট দ্য সিচুয়েশন তোমাকে রেডি করতে হবে। কি বললাম, বোঝা গেল? একদম সিম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুটো ভাষাকে, টেন্সকে মনে রেখে কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। খুবই ইজিয়েস্ট মেথডে কাজ করতে পারবে। তারপর একটা প্যারা করে কি লিখবে, আই হোপ দ্যাট ইউ উইল পাবলিশ দিস লেটার ইন ইউর ডেইলি নিউজ পেপার সো দ্যাট ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস কনসার্নড অথরিটি। ওকে, তারপর যথারীতি আবার প্যারা করে কি লিখবে, অ্যাজ এ রেজাল্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ উইল বি টেকেন অন দ্য মেনশনড সাবজেক্ট থ্যাঙ্কিং ইউ বলে ইউরস ফেইথফুলি দিয়ে এখানে নিজের ঠিকানাটা দেবে আর তার পাশে এখানে সম্পূর্ণ নামটা দিয়ে দেবে। এই হলো তোমার কাজ, এবং এর থেকে সহজে আর এডিটোরিয়াল লেটার হয় বলে আমার মনে হয় না, কারণ এত সহজ প্যাকটাপ আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম যে প্রথমে এই উপরের অংশটুকু লিখতে হবে, ফরম্যাটটাকে ঠিক রাখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, ফার্স্ট পার্ট লিখতে হবে, মূল বিষয় লিখতে হবে, নিচে এই দুটো লাইন লিখতে হবে, আর এইভাবে তোমাকে সাজানোর চেষ্টা করতে হবে। এই কাজটুকু যদি তুমি করতে পারো তাহলেই এডিটোরিয়াল লেটার কমপ্লিট। কোনো লেটার প্র্যাকটিস না করেও তুমি পরীক্ষার হলে সুন্দরভাবে এডিটোরিয়াল লেটার লিখে আসতে পারবে। জাস্ট এই মেথড এবং এই যে লেখাটুকু বললাম এটুকু রেডি করো, বোঝা গেল? এর আগে আমি বায়োগ্রাফি লেখার প্যাটার্ন জানিয়েছি, সেটা একটু দেখে রাখো, এটা একটু দেখে রাখো, আরও দু একটা প্যাটার্ন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে দেবো, সেটাও একটু দেখে রাখো। রাইটিং মাধ্যমিকে বাদবে না, এটুকু শুধু বলে রাখলাম। ধন্যবাদ।